সেই নয়া কৃষি আইনের জেরেই লাগাম ছাড়া হয়ে বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম। মহামারীর বাজারে পেট্রোল ডিজেলের থেকেও দ্রুত হারে বাড়ছে ভোজ্য তেলের দাম। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে 60% বেশির দাম বেড়েছে ভোজ্য তেলের। গত বছর প্রথম মহামারীতে যে সর্ষের তেলের দাম ছিল 120 টাকা কেজি, তা এখন বেড়ে হয়েছে 170 টাকা কেজি। মহামারীতে কার্যত লকডাউনে বাজার আগুন হয়ে চলায় বাজার করাই মুশকিল হয়ে গেছে। তার মধ্যে ভোজ্য তেলের দাম যা বেড়েছে তাতে রান্নায় তেল খরচ করাই দায়। ছোট পরিবারে মাসে 3 কেজি তেলে সংসার চলত, এখন তা কমিয়ে 2 কেজিতে নেমেছে। তেলের দাম তবু প্রতিদিন যে হারে বাড়ছে, মাসে তেল খরচ আরও কমিয়ে শুধু সিদ্ধ খাওয়ার কথাই ভাবছেন অনেক পরিবার। সমস্ত খাদ্যপণ্যের ক্ষেত্রে রেকর্ড হারে বাড়ছে পাইকারি মূল্যবৃদ্ধির হার। পরিসংখ্যান দপ্তর সূত্রে খবর, এপ্রিলে মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে 10.49%, যা গত 11 বছরে সর্বাধিক বৃদ্ধি। সেই রেকর্ড ভেঙে ভোজ্য তেলের দাম বেড়েছে তার 6 গুণ বেশি হারে। যোগান কমে যাওয়ায় ভোজ্য তেলের মজুতদারি ও কালোবাজারিতে দাম বাড়ছে বলে তথ্যভিজ্ঞ মহলের মত। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় আর এখন পড়ে না ভোজ্য তেল। নয়া 3 কৃষি আইনে সংশোধিত হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। সংশোধিত নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়েছে ভোজ্য তেল ও তৈলবীজ। তার সঙ্গে বাদ পড়েছে ডাল, দানা, শস্য, আলু, পেঁয়াজ। তার মজুতদারিতে যে নিয়ন্ত্রণ ছিল তা তুলে দেওয়া হয়েছে নয়া কৃষি আইনে। তার ফল ভুগতে হচ্ছে আম জনতাকে। ভোজ্য তেলের মজুতদারি কালোবাজারি দামের ফাটকা কারবার পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মহামারীর দ্বিতীয় প্রবাহে লকডাউনে কাজ কারবার হারিয়ে প্রায় নিঃস্ব অবস্থা সাধারণ মানুষের। সেই বাজারে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের দাম বাড়ছে রেকর্ড হারে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।